আমি এখন চলে এসেছি কুমোরটুলি পার্কের। আর এবারে তোমাদের থিম কি? আমাদের থিম এবছর হলো মহিষাসুর মর্দিনী। তো মহিষাসুর মর্দিনী বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো মহালয়ার সকালবেলা যেটা একটা শ্লোক বাজে, যেটা পঙ্কজ মল্লিকের কম্পোজিশন বীরেন্দ্র বিশ্বভদ্রের ভরা। তো সেইটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেটা আজকালকার দিনে লোকে মহালয়া শোনে ঠিকই, কিন্তু মহালয়ার যারা মানে কথক যাদের বলা হয়, তো তাদের ক্ষেত্রে আমরা ভুলে যাচ্ছি যে তারা কেন করেছিল বা কী জন্যে করেছিল এবং তাদের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য দেওয়ার জন্য। এখানে আপনারা এসে বুঝতে পারবেন যে এটা একটা রেট্রো থিম প্যান্ডেল, যেটার ওপর আমরা বেস করেছি বাণী কুমার, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণভদ্র এবং ইত্যাদি কিছু শিল্পী, যাদের জন্য আজকে আমরা মহিষাসুর মর্দিনী, যেটি একটি অমর হয়ে গেছে বাঙালিদের কালচার এবং হেরিটেজের মধ্যে। আচ্ছা, আপনাদের ঠাকুরটি কোন শিল্পী করছেন এবং মণ্ডপটি কে করছেন এই ব্যাপারে? আমাদের মণ্ডপ করেছেন কে করেছেন? মণ্ডপ আছে বিশ্বনাথ দে, শিল্পে যে নবকুমার পাল হচ্ছে আমাদের ঠাকুর শিল্পী। আচ্ছা, আপনাদের কত বছর এটা পদার্পণ করলো? আমাদের এবছর 32 বছর পদার্পণ করলো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সায়ন্তন।